হ্যাপি ফাদার্স ডে টু অল। পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক। ফিগার অফ দ্য ফ্যামিলি, একটি পরিবারের বটবৃক্ষ যার ছত্রছায়ায় একটি পরিবার সন্নিবেশিত থাকে, সেই হচ্ছে এই যে বাবা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি কেন আমার বাবাকে নিয়ে খুব একটা বলি না, কেন আমি বাবার কথা খুব একটা উল্লেখ করি না। সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। আমার আর একটা সময় তো ছিল যখন আমরা প্রত্যেকে খুব আনন্দের সাথে বেঁচেছিলাম এই পৃথিবীতে। আমার পুরো পরিবারটা তখন ছিল এবং যার বটবৃক্ষ ছিল এই মানুষটা, নট অনলি আমার ফ্যামিলি, এই পুরো বাড়িটার। তো সেটারই আমি বেশ কিছু গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখো, শুরু করি তাহলে। বাবা, তুমি বড্ড আপন ছিলে আমার কাছে, আজ নেই আমার কাছে, তবু তোমার ছায়া থাকবে আমার মনের মাঝে। হ্যাঁ, একটা মানুষ কিভাবে বেঁচে থাকে বলো তো, জীবিত না থেকেও অমর থাকে কিভাবে বলো তো? তার একটা প্রধান কারণ হচ্ছে তার শিক্ষা। শিক্ষক তখনই শিক্ষক হয়ে উঠতে পারে যখন সে তার জ্ঞান এবং বিদ্যাকে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে বিলীন করে দিতে পারে। একটি কথা আছে, যা তুমি নিয়ে এসেছো, যা তুমি তা তোমাকে এখানেই দিয়ে দিতে হবে, যা তুমি নিয়ে আসোনি তা তুমি কখনোই নিয়ে যেতে পারবে না। আমরা যখন জন্ম নিই তখন আমাদের মনটা থাকে সাদা কাগজের মতো, এডুকেশনে পড়েছি, তার মধ্যে শত শত কথা লেখা হয় মৃত্যুর আগের মুহূর্ত অবধি, কিন্তু তারপর থেকে সে সব কিছুই বিলীন হয়ে যায়, সব কিছু মুছে যায়। সেই যে একটা মানুষ যা এখানে এসে নতুন করে শিখলো, সেটা পড়াশোনা হতে পারে, নিজের জীবন থেকে উঠে আসা শিক্ষা হতে পারে। শিক্ষা শুধু ওই তথাকথিত হয় এমনটা বলবো না, শিক্ষা অনেক রকমের হয়। তো সেগুলো কিন্তু সবটাই, আমি অনেক কিছু শিখেছি এই মানুষটা থেকে, অনেক ইন্সপায়ার হয়েছি, ইন্সপিরেশন তো বলাই যায়, কারণ প্রত্যেকের জীবনে প্রথম হিরো কিন্তু তার বাবাই, তারপরে সবাই। আমি বলি আমি আমার বাবার সেকেন্ড চাইল্ড এবং আমি হই, তারপরে আমাদের বিজনেস স্টার্ট হয়, মানে তার আগে অবধি আমার বাবা জব করতো একটি ফার্নিচার কোম্পানিতে, তারপরে আমার বাবা সেখানকারই হেড বলতে পারো ছিল ফার্নিচার কোম্পানির, যেটা ম্যানেজিং ডিপার্টমেন্টটা দেখতো। তো তারপরে যখন সেখান থেকে আমার বাবা নিজের দোকান স্টার্ট করে, আমার বর্ন মানে আমার জন্মের ঠিক 6 মাস পর থেকে, আর যেহেতু আমি সত্য তখন হয়েছিলাম তাই দোকানের নাম রাখা হয় সৌমেন ফার্নিচার। সেই সময় তো একটু অন্যরকম ছিল, ছিল না এত ফোন, এত সরগরম, এত সব কিছু, তবে ছিল অনেক ভালোবাসা, অনেক মানুষের স্নেহ, মায়া, মমতা, এগুলো তখন আমি দেখেছি। আমার মনে আছে যে আমাকে বলা হয়েছে যখন আমি একটু বড় হচ্ছি, আমাদের আমার নামে হোর্ডিং চারিদিকে ছড়িয়ে গেছিলো, সোদপুর এরিয়া কেন, শখের বাজার কেন, অনেক জায়গাতে। সেইটা একটা আলাদা অনুভূতি যে এই একটা বড় সম্মান পেয়েছিলাম, সৌমেন ফার্নিচার, মানে ফার্নিচারটার নামই আমার নামে রেখে আমার বাবা এতটা আমাকে, মানে সেই দিন থেকেই পরিচিতির শীর্ষে তুলে দিয়েছিলো বোধ হয়। সেই দিনও যখন পার্টি থেকে ফোন করতো, আসলে আশেপাশের লোকজন সবাই জানতো বাসুর দোকান। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আমার বাবার নাম বাসু দাস। হ্যাঁ, এই যে সেই মানুষটা, এই নাম নিয়েও প্রচণ্ড একটা গণ্ডগোল ছিল। আজকে যেহেতু ফাদার্স ডে, বাবার বিষয়ে অনেক কথা বলবো, আজকে তোমাদেরকে বলি আসলে অনেকেরই নাম হয় বাসুদেব, কারণ এটি একটি ভগবানের নাম, শ্রীকৃষ্ণের পিতা। তবে আমার বাবার নামটা যখন আমার ঠাকুমা নামকরণ করেন তখন শুধুমাত্র বাসু নামটাই রেখেছিলেন এবং দেবটা পরে রাখেননি। এটা নিয়ে তো আমার বাবাকে সারাটা জীবন, মানে যতদিন বেঁচে ছিলেন ততদিনই হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। এটারও একটি গল্প রয়েছে, আমার বাবার অন্নপ্রাশনের দিন আমার বাবার ঠাকুমা মারা যান, ঠাকুমা নয় ভুল বললাম, আমার বাবার ঠাকুরদার বাবা, অর্থাৎ সম্পর্কে তাকে কি বলা যায় আমি বুঝতে পারবো না, সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন তিনি মারা যান, এবং অন্নপ্রাশনের সময়, নামকরণের সময় শুধু বাসু নামটা উচ্চারণের পরেই তিনি মারা যান, এবং সেই জন্য দেবটা পরে আর রাখা হয়নি, যেটা আমার ঠাকুমার ইচ্ছেও ছিল না যে দেব নামটা রাখবে, বাসু দাস। সেটা নিয়ে আজীবন বাবাকে খুব কি বলবো এম্বারেস হতে হয়েছে অনেক প্রত্যেকটা সিচুয়েশানে, এমনকি আমার স্কুলের ক্ষেত্রে আমি দেখেছি যখন বাসু দাস বলতাম, বাসুদেব দাস, আসলে আমাদের স্কুলের একজন টিচারও ছিলেন তার নামও বাসুদেব, তো বলতো যে না বাসু তো শুধু নাম হয় না, বাসুদেব দাস নিশ্চয়ই। তো এই নিয়ে অনেক কিছু হয়েছে, সেসব কথা বাদ দিয়ে এবার বলি বাবাকে নিয়ে, এটা তো বাবাকে নিয়েই বললাম কথাটা,
যেটা তোমাদেরকে বলছিলাম, সেদিনই বোধহয় পরিচিতি শীর্ষে এসেছিলাম, আর আজ তো তোমাদের ভালোবাসায় আমাকে 2 লক্ষ মানুষেরও বেশি মানুষ চেনে। খুব শীঘ্রই তোমরা 3 লক্ষ করে দাও, তাহলে কিউএনএতে অনেক অনেক গল্প তোমাদের সাথে করব। এমনিতেই আমি অনেক কথা কিউএনএ ছাড়াই বলেই ফেলেছি, টুকটুক টুকটুক করে তোমাদের সাথে, তোমরা অনেক কিছুই জেনে ফেলেছো অলরেডি। এবার বাবাকে নিয়ে বেশ কিছু কথা বলি। বাবা ছোট্টবেলার একটা কথা বলি, ছোট্ট থেকে বড্ড ভালোবাসতো, আর মানে যার সাথে যাই করুক না কেন, আমাদের সন্তানদেরকে বাবা খুব ভালোবাসতো। যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি, যখন যেটা চাইনি তখনও সেটা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমি খুব জেদ করতাম, খুব জোর করতাম, কিছু কিছু ক্ষেত্রে বাবা নারাজ থাকলেও আমি আমার নিজের জেদকেই মর্যাদা দিয়েছি। সেক্ষেত্রে আমি হয়তো বলবো না যে খুব অত্যাচারিত হয়েছি বা কিছু বা বকেছে বা মেরেছে, এরকম কিছু না। আমি কোনো কিছু জোর করে যদি করতাম এবং তারপর সেটা যদি ভালো হতো, সেটার প্রশংসাও আমি বাবার কাছ থেকে সবার আগে পেয়েছি, আমি দেখেছি। সেটারই একটা গল্প তোমাদেরকে বলি। চার্চের নাচের প্রোগ্রাম এবং নাটকের প্রোগ্রাম দুটোই ছিল, আমি নাটক করেছিলাম এবং সেখানে আমাকে দেওয়া হয়েছিল একটি মাতালের পাঠ। সেটাও যথারীতি চার্চের মানে যীশু খ্রিস্টের ওপরেই এই নাটকটি রচিত ছিল এবং সেখানে আমি মাতালের পাঠটি করি। যেহেতু পাড়ার আরও অনেক সদস্যরা সেখানে গিয়েছিল এবং আমাদের পাড়ার অনেক ছেলে মেয়েরাই সেখানে পার্টিসিপেট করেছিল, তাদের গার্জেনরা সেখানে গিয়েছিল, আমার বাড়ি থেকে যদিও কেউ যায়নি, কখনোই যেত না সেরকমভাবে, সকলে নিজেদের মতো করে ব্যস্ত থাকতো আর আমাদের দিকে খুব একটা ধ্যান দেয়নি, ঠিক আছে। তো সেখানে যখন আমি পাঠটা করি আমাকে কিন্তু যেতে বারণ করেছিল, কিন্তু সেই পাঠটাই যখন আমরা করে এলাম, আমার বাবা কিন্তু সবার আগে এসে বলছে যে তুই তো এরকম করেছিস ওরকম করেছিস। আমি তুমি জানলে কি করে না, আমি যে খবর পেয়ে গেছি, মানে মানুষ যখন বলেছে সেটাকে কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং এসে আমাকে বলেছে। আমার পড়াশোনার ব্যাপারেও খুব উৎসাহ ছিল, প্রত্যেককে বলতো যে হ্যাঁ আমাদের বাড়ির সামনে যদি কখনো সরগরম হতো, কখনো ধরো কোনো অশান্তি বা ধরো এমন কোনো ক্যাওস তৈরি হচ্ছে যেটার কারণে আমার পড়াশোনাটা হ্যাম্পার হচ্ছে, এখন তো আমি আর খুব একটা মানুষজনের সাথে বিরহে লিপ্ত হই না, বিবাদে লিপ্ত হই না, কিন্তু একটা সময় ছিল তখন আমি বিরোধ নিষ্পত্তি এগুলোর মধ্যে আমি না থাকলেও বাবা থাকতো। বাবা তখন পাড়ার নামি দামি কর্তা ব্যক্তিদের বলতো যে আমার ছেলে র্যাঙ্ক করে পাশ করে, ওর তো পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে, ওর জন্য একটা সঠিক পরিবেশের প্রয়োজন। এটা নিয়ে অনেক অনেক মানুষের কাছে আমার বাবাও ছোট হয়েছে, আমার বাবাকে অনেক রকম কথা শুনতে হয়েছে, দ্যাটস ফাইন, বাট স্টিল এই মানুষটা তো আমার কথা সেই সময় ভেবেছে। পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম সেই সময়, আমি জানতাম যে আমার আর কোনো টেনশন নেই, সংসার নিয়ে টেনশন ছিল না, বাড়ি নিয়ে টেনশন ছিল না, নিজের খাওয়া পড়া নিয়ে টেনশন ছিল না, সেই সময়টা একটা অন্যরকম ছিল জানো তো। জাস্ট সকালে উঠতাম, আমার রুটিনটা তোমাদের বলছি, সকালে ঘুম থেকে উঠতাম, পড়তে চলে যেতাম, না ভুল বললাম, সকালে ঘুম থেকে উঠতাম, একটা আমার খুব আমি খুব ডেলি সোপ দেখতে পছন্দ করি, ডেলি সোপ দেখতাম, তারপরে পড়াশোনা করতাম 6টা থেকে 7টা, 7টায় পড়তে যেতাম, 9টায় বাড়ি ফিরতাম, স্নান করতাম, খেতাম, স্কুল চলে যেতাম, সাথে সাথে বাবা যেত, বাবা আবার আমি আবার স্কুল থেকে বাড়ি ফিরতাম প্রায় 5টা। তখন আমি আবার একটা টিউশন জয়েন করেছিলাম, সেটা হচ্ছে টিউশনটা হচ্ছে স্কুল থেকে একটি ফ্রি টিউশন দেওয়া হচ্ছিল যেটা গভর্নমেন্টের আন্ডারে প্রোভাইড করা হচ্ছিলো, আমি তো গভর্নমেন্ট স্কুলেই পড়েছি, তো সের জন্য তখন আমি সেখানে আবার যেতাম। তো আমি ফিরতাম হচ্ছে 4:45, আর ওখানে আমাদের ক্লাস থাকতো 6টায়, কিন্তু আমার বন্ধু বান্ধবরা যারা দূর থেকে আসতো, অনেকেই আছে যে পৈল্যান বা ধরো আরও অনেক দূর দূর থেকে ছিল, যে তারা আর বাড়ি যেত না, 1 ঘন্টার মধ্যে তারা বাড়ি গিয়ে কী করে ফিরবে, খেয়ে দেয়, তাদের অনেকটা দূর দূর বাড়ি। তো আমি সেখানে কী করেছিলাম যে আমার বাড়িটা যেহেতু একটু কাছে ছিল, চৌরাস্তা থেকে অনেকটাই কাছে, মানে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে যেতাম, তো সেটা একটা সুবিধার বিষয় ছিল আমার জন্য। তো আমি সেই জন্য সাইকেলটা নিয়ে আমি বাড়ি চলে আসতাম এবং বাড়িতে খাওয়া দাওয়া করে আবার আমি সেই টাইমটাতে চলে যেতাম স্কুলে। স্কুলে যেহেতু আবার ক্লাসটা হতো, আমাদের দুটো বিল্ডিং ছিল, নিউ অ্যান্ড ওল্ড, তো আমাদের নিউ বিল্ডিংয়েই ক্লাস হতো, তো আমরা তার আগে যেই টাইমটাতে যেতাম সেই টাইমটাতে একটি জায়গা ছিল অক্সফোর্ড মিশন ডগলাস গ্রাউন্ড, তো সেখানে আমরা গিয়ে বিভিন্ন রকম অনেক অ্যাক্টিভিটিস করেছি, আমাদের মনে আছে এখনও। আর সেখানে আমরা খেলতাম, ঘুরতাম, একটু বসে থাকতাম, একটু আড্ডা মারতাম, যাওয়ার পথে বাবার সাথে যথারীতি দেখা হতো, মানে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরে আবার টিউশন পড়তে যেতাম, বাবার কাছ থেকে টাকা নিতাম, বাবা চায়ের দোকানে বসে থাকতো, হয়তো টাকা নিলাম, বিস্কিট কিনলাম বা কিছু একটা কিনলাম, কারণ আমার এখান থেকে খেতে গেছি কিন্তু 8টা অবধি থাকবো, মাঝে যদি খেতে পাই, আমি একটু খেতে ভালোবাসি তোমরা সকলেই জানো, সেই নিয়ে আমি অনেক কটাক্ষের শিকার হই, তবে সেগুলো আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, বাট আমি খেতে খুব ভালোবাসি, এটা আমি খুব সহজে স্বীকার করতে পারি। আমি ওখানে খেতাম, ঘুরতাম, আবার ক্লাস হয়ে যাওয়ার পর আফটার ক্লাস আমরা কিছু একটা খেতাম, খেয়ে দিয়ে ওখান থেকে আমরা আবার আমি সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসতাম। এটা আমার জন্য সত্যি কথা বলছি কি যে আনন্দের সময় ছিল, আবার বাড়ি এসে কিন্তু বসে থাকতাম না তেমন, ধরো হাত মুখ ধুলাম কোনোদিন পড়া থাকলো না, সেদিন টিভি দেখলাম, আর যদি কোনোদিন পড়া থাকতো তাহলে পড়তে বসে যেতাম। মোটামুটি 8টায় ছুটি হতো, 8:20 মধ্যে বাড়ি চলে আসতাম, ফ্রেশ হয়ে কিছু একটা খাওয়া দাওয়া করে নিতাম, তারপরে 10টা তারপরে অবধি ওই 9:30 10টা অবধি পড়ে একটা ডেলি সব দেখতাম, সেই সময় চলতো নকশি খাতা, সেটা আর আর কিছু ডেলি সব দেখে খাওয়া দাওয়া করে ঘুম। মানে সেদিনগুলো বড় স্বর্ণালী ছিল,
সে দিনগুলো আর কোনোদিনও জীবনে ফিরে আসবে না, ফিরে পাবও না। শুধু সেই দিনগুলোকে কল্পনাতে স্মৃতিচারণ করেই জীবনেরটা কাটিয়ে দিতে হবে। জানি না এর থেকে ভালো দিন আর আসবে কি না কখনো। মা বাবার সাথে থেকে যাওয়া সেই ছোট্টবেলার স্মৃতির থেকে ভালো আর কিছু তো হতে পারে বলে আমি মনে করি না। এই মানুষটা অনেক অনেক সাপোর্ট করেছিল, অনেক ভালোবেসেছিল আমাকে। আমি বলি, আমার ক্লাস 7টাতে মানে 5-এ মা অসুস্থ হয়ে পড়ে, আমার মায়ের পেটে টিউমার হয়। আর ক্লাস 4-এ বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবার টিবি ধরা পড়ে, যক্ষা। তো তারপর থেকে একটা সিচুয়েশন খুব খারাপ চলতে থাকে। যখন আমি 6-এর মিডল অফ 6, তখন আমার বাবা আবার সুস্থ হয়ে যায় সম্পূর্ণভাবে। কিন্তু আমার মায়ের জার্নি করাটা একটু বারণ ছিল। সেই সময়টা আমি তোমাদের বলছি, আমার বাবা আমাকে ওই এ অবধি, আমি তখন বাসে করে যেতাম। তার আগে স্কুল ভ্যান ছিল, বাট সেখানে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না, এবং সেখানে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল, যার জন্য আমি আবার যখন ক্লাস 6-এ উঠলাম, তখন থেকে আমি আবার মিডল অফ 6 স্ট্যান্ডার্ড, তখন আমি আবার নিজের বাসে করে যাতায়াত করা শুরু করি। আমাদের এক বাড়ি থেকে একটিমাত্র বাসে আমি আমার স্কুলে চলে যেতাম, তো সেটা যাতায়াত শুরু করি। তারপরে ক্লাস 7-এ যখন উঠলাম, তখন থেকে বাবা দেখতাম দিয়ে আসতো আমাকে, মানে বলতো যে আমি যেখানে অবধি, আমাদের তো বাড়ি থেকে একটু দূরে যেতে হয়, সেখান থেকে তো বাস ছাড়ে মিনিমাম 5 মিনিটের রাস্তা, সেই অবধি আমাকে স্কুটি করে দিয়ে আসতো বাবা। এবং যখন যে অবধি দিয়ে আসতো স্কুটার করে, সে এবার ধরো কখনো বাস আসতে দেরি হচ্ছে, যদি দেখতো বাস চলে এসেছে তো নামিয়ে দিত, আমি উঠে যেতাম বাস। আর যদি কখনো দেখতো যে সময় থাকতো, মানে আমাদের যেহেতু বিজনেস ছিল, বাবাকে দেখতো, তো বাবা তো কাজ না করলেও অন্য যে মানে মিস্ত্রিরা কাজ করতো তাদেরকে তো বসিয়ে দেখতে হতো, তো তার জন্য কিন্তু আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তোমাদেরকে যেমনটা বলি। তো এর জন্য আমি বলি, তখন আমাদের যখন দিতে যেত সময় থাকতো আর কি বাবার হাতে, তখন আমাকে পুরো একেবারে স্কুল অবধি দিয়ে আসতো। তো এইরকমভাবে মনে হয় 1 বছর পুরোপুরি পুরোপুরি যায়। ক্লাস 8-এ আমি প্রথম, মানে আমাদের 2 তারিখ থেকে স্কুল শুরু হতো, আমাদের সেরকমই শুরু হয়। এবং আমি বাবাকে বলি যে আমি আজকে থেকে, আমার মাকে বলেছিলাম যে সাইকেল নিয়ে যাব, তো আমার মা রাজি ছিল না, বলছিল যে বাবার সাথে কথা বলা, আসলে ফিগার অফ দ্য ফ্যামিলির কাছে সব কিছু পারমিশন নিতে হয়, কিছু করার নেই। তো আমি তখন জিজ্ঞেস করি, আর এক কথায় অবাক করা বিষয়, আমাকে কোনো কিছুতে ছাড়তে চাইতো না, কিন্তু বলে দিয়েছিল যে হ্যাঁ যাও তুমি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যবে থেকে যাওয়া শুরু করি, আমার সাথে সাথে এই মানুষটা যেত, এবং সেটা নিয়ে আমি স্কুলে ট্রোল বলবো না, মানে মানুষের কাছে খুব হাসতো আমার বন্ধু বান্ধবরা, যেত তোকে তো একা ছাড়ে না। এটা সত্যি কথা, কখনো একা ছাড়তো না, তার একটা বড় কারণ রয়েছে। কারণ রাস্তায় আমি সেইভাবে খুব একটা বেরোতাম না, একটু ঘরকুনো বলতে পারো, মানে যেটুকু দরকার সেই প্রয়োজনের বাইরে খুব একটা বেরোতাম না। পড়াশোনা, নিজের আঁকাঝোঁকা, সেই সময় নাচটা খুব কম ছিল, সেই সময় নাচটা অনেক পরে এসেছে জীবনে। আঁকাঝোঁকা, ক্রাফট, পড়াশোনা, এইসব নিয়েই আমার জীবন চলে যেত, আমার আর অন্য কিছুর দিকে তাকাতে হতো না তেমনভাবে। তো আমি যখন এইভাবে যাই, আমার জীবনে এগোতে থাকি একটু 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 করে, এক এক ধাপ করে, তখন তোমাদেরকে বলি, আমাকে পুরোপুরি স্কুলে বাবা দিয়ে আসতো। এবং মানে আমি সাইকেল চালিয়ে যেতাম, বাবা আমার সাথে যেত, আবার আসার সময় আমার সাথে আসতো। এমনি আমার বন্ধুদের কাছে যে আমি কতভাবে ট্রোল হয়েছি তার কোনো শীত মানে সীমানা নেই, শেষ নেই। বাট স্টিল এই মানুষটা আমার জন্য অনেক করেছে। ফাদার্স ডেতে একটা কথাই বলবো, বাবা তুমি যেখানে থেকে ভালো থেকো। ফিগার অফ দ্য ফ্যামিলি কোনোদিন আর পাবো না, তবে আমি যদি কোনোদিন বাবা হতে পারি, তোমার মতো হওয়ারই চেষ্টা করবো। অ্যাটলিস্ট সন্তানদেরকে তোমার মতো করে স্নেহ করার চেষ্টা করবো, ভালোবাসার চেষ্টা করবো, তাদের জন্য জান প্রাণ লড়িয়ে দিতেও দুবার ভাববো না। আরও অনেক কথা বাকি রয়ে গেল, যেটা একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। বাবার সাথে, বাবা আমার 13 বছর বয়স অবধি ছিল, 13 বছরের গল্প এই কয়েক মিনিটে বলা কোনো দিনই সম্ভব না। যখন সময় পাবো অবশ্যই বলবো, প্যারেন্টস ডেতে মা বাবা দুজনকে নিয়ে বলবো। আমার বেশ ভালো লাগে কথা বলতে তোমাদের সাথে, আর আমার বাবা আমার কাছে চিরকাল একটা আইডল হয়ে থাকবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ বাবার অনেক ভালো গুণ ছিল যেটা আমি আমার নিজের মতো ইনহেরিট করেছি, সেগুলো পরে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, যেখানে থেকো আমার প্রণাম নিও আজকে ফাদার্স ডেতে। তোমার বার্থডেটা জানি না, তবে আজকে আমার জন্য তোমার আজকেই বার্থডে, ফাদার্স ডে। প্রত্যেকটি বাবার যেন জন্মদিন আজকে, প্রত্যেকটি বাবা পৃথিবীতে ভালো থাকুক, আর কেউ যেন আমার মতো বাবা হারা না হয়। প্রত্যেকে নিজের বাবাকে নিয়ে সুস্থ সবলভাবে জীবন বাঁচতে পারে। কথা আছে না, বাবার টাকা থাকাটা জরুরি না, বাবা থাকাটাই জরুরি। এটাকেই আমি প্রাধান্য বলে মনে করি, বাবা থাকাটাই জরুরি। আজ আমার কাছে নেই, তবু দুঃখের সাথে জানাচ্ছি প্রত্যেকটা বাবাকে হ্যাপি ফাদার্স ডে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বাবার খেয়াল রেখো। ভিডিওটি এই অবধি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটস আড্ডা উইথ সৌমেন, টাটা, বাই বাই।